সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সালামু আলাইকুম। প্রথমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় বিতর্ক দাখিলা পদ্ধতি, তারিখ 8/9/2020। হিসাবের দুটি পক্ষ থাকে, অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ। ক্রেডিট পক্ষ অর্থাৎ সুবিধা দাতা পক্ষ, ডেবিট পক্ষ অর্থাৎ সুবিধা গ্রহীতা বা সুবিধা প্রাপক পক্ষ। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে দেখা যাচ্ছে যে একটা অফিস, অফিসের ভিতরে কাউন্টার সিস্টেম, কাউন্টারের ভিতরে কিছু লোক ল্যাপটপ ইত্যাদি সামগ্রী নিয়ে বসে আছে, বাইরে কাউন্টারের বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে, এক এক জনের তাদের সেবা গ্রহণ করার জন্য। এই চিত্রে হিসাবের দুটি পক্ষ, এক পক্ষ সুবিধা গ্রহণ করছে, অপর পক্ষ সুবিধা প্রদান করছে, এটি আমরা দেখছি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মিস্টার রফিক তার বন্ধু মিস্টার রতনকে 1,000 টাকা দিলেন, এটি একটি লেনদেন, এটি একটি আর্থিক লেনদেন, হিসাব বিজ্ঞানের লেনদেন বলতে আমরা যা বুঝি। এখানে আমরা দেখলাম মিস্টার রতন ডেবিট পক্ষ অর্থাৎ সুবিধা গ্রহণ করতেছে এবং মিস্টার রফিক ক্রেডিট পক্ষ অর্থাৎ সুবিধা দিতেছে 1,000 টাকা। হিসাব চক্র, হিসাব চক্র মানে কতিপয় হিসাব, হিসাব রক্ষণের কতিপয় ধাপ। এই ধাপগুলো যথাক্রমে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা এবং 10 নম্বরে হিসাব পরবর্তী রেওয়ামিল। আমরা এখানে যে জিনিসটি হিসাব চক্রের মাধ্যমে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, হিসাব রক্ষণ শুরু হয় লেনদেন শনাক্তকরণ দিয়ে। যেমন মিস্টার রফিক মিস্টার রতনকে 1,000 টাকা দিলেন, এটি আর্থিক লেনদেন কিনা, হিসাব বিজ্ঞানের ভাষায় এটি লেনদেন কিনা, সেটা লেনদেন কি লেনদেন নয় সেটা চিহ্নিত করা বা সেটা বুঝতে পারাটাই হচ্ছে লেনদেন শনাক্তকরণ। এই লেনদেন শনাক্তকরণ করার পরে, শনাক্ত করার পরে অর্থাৎ লেনদেন যদি বিষয়টি লেনদেন হয়, ঘটনা তো বটেই, এরপর যদি সেটি লেনদেন হয় তাহলে সেই লেনদেনটি বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণে গিয়ে লেনদেনটি কোন শ্রেণীর এবং দাতাকে গ্রহীতাকে তা বিশ্লেষণ করতে হবে। এটুকু করার পরে তা থেকে হিসাব বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ ধাপ, হিসাবের প্রাথমিক বই জাবেদা বইতে লিপিবদ্ধ করতে হয়, জাবেদাভুক্তকরণ করতে হয়। জাবেদার পরে জাবেদাভুক্ত লেনদেনগুলোকে খতিয়ান বা তার পরবর্তী ধাপে স্থানান্তর করতে হয়। এরপরে খতিয়ানে প্রতিটি হিসাবে, হিসাবকে শ্রেণীভুক্ত করে প্রত্যেকটি হিসাবের যে জের টানা হয় সেই জের দিয়ে জেরের সমন্বয়ে রেওয়ামিল প্রস্তুত করা। রেওয়ামিল এর পরবর্তী ধাপ হচ্ছে সমন্বয় দাখিলা প্রস্তুত করা। এরপর হচ্ছে সমন্বয় দাখিলার পরে কার্যপত্র প্রস্তুত, কার্যপত্র বা ওয়ার্কশিট, এরপরে আর্থিক বিবরণী অর্থাৎ আমরা যেটাকে বলি চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাবের অপর নাম হচ্ছে আর্থিক বিবরণী, এটি লেটেস্ট ভার্সন। আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে দেখা যায় যে কিছু সমন্বয় দাখিলা দেওয়া লাগে। সমন্বয় দাখিলার পরে আবার হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করা লাগে। এই হচ্ছে হিসাব চক্রের 10টি ধাপ। এই ধাপগুলো মিলেই হয়
হিসাব চক্র এই ধাপগুলো চক্রাকারে, অর্থাৎ একের শুরু অপরের, একের শেষ অপরের শুরু, এই প্রক্রিয়ায় সম্পন্ন হয়। দুতরফা দাখিলা পদ্ধতি শিখনফল, প্রথমে হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। দ্বিতীয়ত, লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করতে পারবে। তৃতীয়ত, ধারাবাহিকতা রক্ষায় হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে। সম্পদ হিসাব এবং ব্যয় হিসাব এর বৃদ্ধি ক্ষেত্রে ডেবিট করতে হয়, আর হ্রাস বা কম হওয়ার ক্ষেত্রে ক্রেডিট করতে হয়। দায় হিসাব, আয় হিসাব, মালিকানা স্বত্ব হিসাব, এই তিন জাতীয় হিসাবের ক্ষেত্রে বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয় এবং হ্রাস পেলে ডেবিট করতে হয়। গ্রহণ এক পক্ষ, প্রদান অপর পক্ষ, অর্থাৎ গ্রহণ গ্রহণ করলে ডেবিট, প্রদান করলে অপর পক্ষ বা ক্রেডিট করতে হয়। একে হিসাবের দ্বৈত সত্য বলা হয়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এমন একটি ছবি যেই ছবিতে কিছু লোক পণ্য বিক্রির জন্য পণ্যের পসরা সাজিয়ে, অর্থাৎ মাছ বিক্রির জন্য মাছগুলো সাজিয়ে রেখেছে, আর কিছু লোক মাছ কেনার জন্য দাঁড়িয়ে আছে, অনেকে কিনছে বটে। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটি পক্ষ হচ্ছে পণ্য গ্রহণকারী, অপর পক্ষটি হচ্ছে পণ্য প্রদানকারী। অর্থাৎ প্রতিটি লেনদেনে দুটি পক্ষ বিদ্যমান। এবার হচ্ছে তোমাদের প্রত্যেকের একটি করে কাজ, আলাদা আলাদা মানে প্রত্যেকের নিজে 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 করতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দাও, প্রত্যেকের এই কাজটি করতে হবে। দলীয় কাজ, তোমরা 6টি গ্রুপে ভাগ হয়ে নাও, প্রত্যেক গ্রুপে 10 জন করে ছাত্র হতে হবে। প্রথম গ্রুপের কাজ, প্রথম এবং দ্বিতীয় গ্রুপের কাজ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। দ্বিতীয় গ্রুপের কাজ হচ্ছে হিসাব চক্রের ধাপ উল্লেখ করতে হবে। তিন নম্বর ও চার নম্বর গ্রুপ, তাদের হচ্ছে প্রথম কাজটি করতে হবে। 5 নম্বর এবং 6 নম্বর গ্রুপের হচ্ছে দ্বিতীয় কাজটি করতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি কি, হিসাব চক্র কি, লেনদেনের কয়টি পক্ষ কি কি, আমরা আশা করছি যে সবাই ইতিমধ্যে এ সম্পর্কে জ্ঞাত হয়েছে এবং সবাই পারবে। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি তাও বলতে পারবে। তো এবার তোমাদের একটি বাড়ির কাজ আছে, বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নেবে। নিম্নে উল্লেখিত লেনদেন হতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করবে। আমরা কয়েকটি লেনদেন উল্লেখ করছি, এই লেনদেনগুলো কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করবে। 1 নম্বরে, কর্মচারীকে বেতন প্রদান 5,000 টাকা, সবাই লিখে নাও। 2 নম্বরে, ধারে পণ্য বিক্রয় করা হলো 8,000 টাকা। 3 নম্বরে, কমিশন পাওয়া গেল 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং তোমরা এই আজকের ক্লাসটি বারবার দেখবে, এবং যে তোমাদের কাজগুলো দেওয়া হয়েছে কাজগুলো প্রত্যেকেই বাসায় করে ফেলবে, এবং বিদ্যালয় খোলার সাথে সাথে আমি তোমাদের এই ক্লাসগুলো, তোমাদের খাতাগুলো দেখবো এবং এর উপরে নম্বর প্রদান করবো, তোমাদের যার যার অবস্থান চিহ্নিত করবো। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।